আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঝিনাইদহের শৈলকুপা। নির্বাচনী সহিংসতার আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে ১৬ দিনে খুন হয়েছে ৬ জন, আহত হয়েছে অন্তত ২ শতাধিক মানুষ, করা হচ্ছে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের মতো ঘটনা। সচেতন মহল বলছেন, ক্ষমতাসীন দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব আর পুলিশ বিভাগের উদাসীনতার কারণেই এই সহিংসতা। এসব রোধ করতে প্রয়োজন রাজনৈতিক নেতৃত্ববৃন্দের হস্তক্ষেপ এবং পুলিশ বিভাগের নিরপেক্ষতা। শৈলকুপার সারুটিয়া ইউনিয়নের ভাটবাটিয়া গ্রামের জসিমউদ্দিনের বাড়িতে থামচাই না কান্না। এক মাস উপার্জন অক্ষম ছেলেকে হারিয়ে বাক্রুদ্ধ মা, শিশু সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী। নির্বাচনী সহিংসতা আর আধিপত্য বিস্তারের জেরে জসিমউদ্দিনের মতো খুন হয়েছে আরও ৬ জন। স্বজনহারা পরিবারগুলোতে চলছে আহাজারি। খুনের ঘটনায় ভাঙচুরও লুটপাট করা হয়েছে বাড়িঘর, দোকানপাট। নাজেহাল হয়ে অনেকে ছেড়েছেন বাড়িঘর, অসহযোগিতাকে ধুসছেন ভুক্তভোগীরা। দ্রুত সহিংসতা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সহ আসামিদের গ্রেপ্তারের দাবি নিহতের স্বজন ও এলাকাবাসীর। আমার স্বামী গার্মেন্টসে চাকরি করতে এই ভোটের জন্য বাড়িতে এসেছিল। প্রতিপক্ষ দল আমার স্বামীকে লুকাই থেকে মেরে হত্যা করেছে, আমি তাদের বিচার চাই। আমার যেরকম বুক খালি করে হয়েছে, এরকম আরো ৫ জনের বুক খালি হয়েছে, আমরা এর বিচার চাই। কেন এটা মার্ডারের আসামি আজ আপনার এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে, এখনো কেন এই কেসের ব্যাপারে কোনো মানে পুলিশই কেন ধরবে না? এই ৫ জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে পুরা শৈলকোপা একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে, বিশেষ করে ৬ নম্বর সারুটিয়া ইউনিয়নে। এরকম পুলিশ আমাদের কাছে এখন তো আসি নাই যে তারা কোথায় আসেন, আসে আমাদের দেখাই দাও কি জানাই দাও, এখন তো তারা আমাদের কাজ বলুনি আসুনি। রাজনৈতিক ব্যক্তিদের সহযোগিতার মাধ্যমে পুলিশের নিরপেক্ষ কঠোর হস্তক্ষেপে এমন পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব। এক্ষেত্রে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে রাজনীতিবিদদের সহনশীলতামূলক মনোভাব এবং এই আধিপত্য বিস্তার থেকে বিরত থাকা এবং পুলিশ বাহিনীর সর্বোচ্চ কঠোর হস্তে এটা দমন করার ব্যবস্থা গ্রহণ করা নিরপেক্ষ অবস্থায় থেকে। পরিস্থিতি স্বাভাবিক করতে আর আসামি গ্রেপ্তারে তৎপর বলে জানালেন পুলিশের এই কর্মকর্তা। লোকপা এটা সামাজিক দলাদলির কারণে এই ধরনের মারামারি এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকে, মুহূর্তের মধ্যেই ৫০০ থেকে ১০০০ লোক ঢাল সৌকিনে নেমে যায়। এটা বন্ধ করার জন্য আমরা সামাজিক নেতৃবৃন্দ যারা তাদের সাথে বসছি, তাদের সাথে কথা বলছি এবং আমরা এই ঘটনা যেন না ঘটে সেই লক্ষ্যে পুলিশের যে কিছু কার্যক্রম আছে নন এফআইআর প্রসিকিউশন দেওয়া সেগুলো আমরা দাখিল করছি। পাশাপাশি যদি কোনো ঘটনা ঘটে তাহলে সেখানে মামলা রুজু করে আসামিকে গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করছি এবং সঠিক তদন্তের মাধ্যমে যেন এই জিনিসগুলো বন্ধ হয় এই কাজে পুলিশ সর্বদা তৎপর আছে। নির্বাচনী সহিংসতা আর আধিপত্য বিস্তার নিয়ে শৈলকুপায় ১৬ দিনে প্রাণ গেছে ৬ জনের। খুনের ঘটনায় পৃথক ৩টি মামলায় আসামি করা হয়েছে ২৬৯ জনকে। এ পর্যন্ত আটক করা হয়েছে মাত্র ২০ আসামিকে। এসএটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।